ভাই চাই সংগ্রামী যত মন চলছে আজকের মহামিছিলে শহীদ মিনারে দলে দলে যোগ দিন। এবার আমি আসি সরাসরি আন্দোলনে, যেখানে লাগাতার স্লোগান চলছে, লাগাতার আন্দোলন চলছে, আন্দোলন করছে, বাসপতি তার দাবি করছেন স্বচ্ছ নিয়োগ হোক। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন যারা ডি মঞ্চে বসে রয়েছে তারা চোর ডাকাত। আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যারা ডি মঞ্চে বসে রয়েছে তারা চোর ডাকাত, চিরকুটে চাকরি হয়েছে, কি বলবেন? আমরা সবাই চোর ধরে যদি রাজত্বে আমরা এই আন্দোলনে বসলাম কি সত্যি, যে যেমন অপরকে সেইভাবেই দেখেন। উনি নিজের সারা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছেন, আবার নতুন করে যাতে চুরি করতে পারেন তার জন্য ধর্ণায় বসেছেন। আমরা এখানে শিক্ষিত সমাজ, যদি শিক্ষিত সমাজ রাজ কর্মচারীরা চুরি করে থাকে তাহলে আপনার বাংলাটা এগিয়ে গেল গেল কি করে? আর চোর ডাকাতরা গুপ্তধনের সন্ধানটা জানে, কোথায় চিচিং ফাঁকটা আছে, আগামী দিনে ওই চিচিং ফাঁকটা খুলে আপনার চুরিটা দেখিয়ে দেবো, পশ্চিমবঙ্গ সরকারের চুরিটা দেখিয়ে দেবো। এই রাজকর্ম সেটার দায়িত্ব নিচ্ছে, আপনাকে কি ভাবে মুখোশটা খুলতে হয় আপনার সরকারের চুরি সেটা দায়িত্ব নেব। যে সরকারের নেতা মন্ত্রীরা জেলে থাকে তার এই বক্তব্য, আপনারা তো তার আশ্বাসের জন্য এতদিন ধরে বসে রয়েছেন, কিন্তু তার এই বক্তব্য এমনিতেই ধাক্কা সামলাতে পারেনি, বেসামাল হয়ে যাচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে বোধহয় প্রথম যে মুখ্যমন্ত্রী রাজকর্মচারীদের চোর ডাকাত অভিহিত করছেন। উনি 12 বছর ধরে ক্ষমতাসীন, এই 12 বছরে যার উন্নয়ন সবই তো আমাদের মাধ্যমে, সমস্ত প্রকল্প এমনকি বিশ্বশ্রী যেটা নিয়ে এসেছেন আমাদের হাত ধরেই, আর আজকে আমাদের চোর বলছেন, আসলে নিজেকে চোর প্রমাণিত করছেন। উনার মন্ত্রীর সমস্ত দপ্তর অপা সপা থেকে শুরু করে সবাই জেলের মধ্যে, চোরে নিজেরাই যুক্ত হয়ে আছে, নিজের দলটাকেও চোরের মধ্যে নিয়ে এসছে। ফলে সেখানে আজকে রাজকর্মচারীদের যে হীন মন্তব্য করেছে, উনি যতক্ষণ না নিঃশর্ত ক্ষমা চায় ততদিন আমাদের আন্দোলন চলবে, এবং যতদিন না দাবি দাবি আমাদের নিঃশর্ত ক্ষমার দাবি চাইছেন, দাবি করছেন তারা, আমি এই বিষয়ে